সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেন্টিং ভিডিও দেখার জন্য। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি বিশ্বনাথ পাল আর আপনারা দেখছেন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ। তো বন্ধুরা, আজকের পেন্টিং একটি বসন্তকাল, মানে একটি বসন্তের দিন, একটি স্প্রিং ডে। এখানে এই পেন্টিংয়ের মধ্যে আজকে থাকবে কিছু বিউটিফুল ট্রিজ, কালারফুল, মানে বিউটিফুল না, কালারফুল ট্রিজ, মানে রঙিন রঙিন গাছপালা এবং মাঠ ইত্যাদি এইসব। মানে যেহেতু একটা বসন্তর দিন, সেহেতু গাছগুলো কালারফুল হবে। তো যারা বিগিনার্স, যারা নতুন পেন্টিং শিখছেন, তাদেরকে উদ্দেশ্যে বলবো যে আপনারা প্লিজ আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে আশা করি আপনাদের পেন্টিং শেখাটা একটু হেল্প হবে এবং আপনারা যে ভিডিও দেখার যে টাইমটা সেটা একদম নষ্ট হবে না, আপনারা কিছু শিখতে পারবেন এবং কিছু নিয়ে ফিরতে পারবেন। তো সেজন্য রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো যাই হোক, চলুন শুরু করা যাক পেন্টিংটি। ওকে, তো ফ্রেন্ডস, আমরা প্রথমে আমাদের ছবির স্কেচটা করে নিই। স্কেচ তেমন কিছুই নয়, জাস্ট শুধু একটা এরকম একটা দাগ দিলাম। দিয়ে এবার আমরা কী করবো, এই দূরের কিছু গাছপালা হবে, এখান দিয়ে দূরের কিছু গাছপালা হবে, তারপরে এইখান দিয়ে একটা নদী, দূর থেকে একটা নদী, আর এটা একটা ল্যান্ড, এখানে একটা ঝোপঝাড় হবে কিছু, এখানে একটু জমি হবে মাটি, এখানে কিছু গাছপালা আর আর কি কিছু গাছপালা, এখানে কিছু গাছপালা, ব্যাস। শুধু স্কেচটার মধ্যে নদী, এই দূরে একটা দূরে গাছপালা, এখানে কাছে গাছপালা, ব্যাস, মোটামুটি স্কেচ এরকমই। তো আমরা প্রথমে কী করবো, আমরা যে স্কাই কালারটা আগে করে নেবো, এখান থেকে আকাশ হবে, আকাশের কালারটা করতে গেলে আমাদের, আপনারা জানেন যে আমি প্রথমে এই যে এই সাদা রঙটা নিই, সাদা রঙটার মধ্যে আমরা কী করবো, একটুখানি পার্সিয়ান ব্লু, মানে নীলটা দিয়ে আমরা এই যে একটুখানি নীল নিচে তুলির মাথায় মানে নীলটা এবার একটু মিশিয়ে নিলাম, এই দেখুন, একটুখানি জল দিয়ে পাতলা করে নিয়ে এবারে আমরা স্কাইটা আমরা দিয়ে নিই এখান দিয়ে। এদিকে গাছের গাছের মাথাগুলো বেশি বেশি, এদিক দিয়ে আর আকাশটা দেবো না আমি, আমি এদিকটা আকাশ দেখা যাবে, তাই এদিকটা আমরা আকাশ দিয়ে দেবো, এদিকটা না দিলেও চলবে, তাও অল্প হালকা করে দিয়ে দিই। মোট কথা এদিকটা আকাশটা দেখা যাবে না, এদিকটা আকাশটা দেখা যাবে। ওকে ওকে, তো এবার আমরা নিচের দিকটা আমরা সাদা করে, সাদা দিয়ে নিচের দিকটা আমরা সাদা দিয়ে আমরা, কারণ আকাশের নিচের দিকটা আমরা সাদা দিয়ে হয়। ওকে, আচ্ছা, আমরা ভালো করে রঙটা মিশিয়ে দিই। ওকে ফ্রেন্ডস, তো আমরা আকাশের কালারটা দিয়ে দিলাম, একটু শুকুক, তারপরে আমরা আকাশের কালারটা ঠিক করবো। আচ্ছা, এবার আমরা কী করবো, একটু দূরের গাছপালা দিয়ে নিই, দূরের গাছপালা একটু ডিপ নীল দিয়ে, মানে একটু ব্লু ব্লু দিয়ে আমরা দূরের গাছপালাগুলো করে নিই এইভাবে। দূরের গাছপালা অতটা মানে এইভাবেই করতে হয়, এইভাবে আমরা দূরের গাছপালাগুলো করে দিই, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমরা এইভাবে দূরের গাছপালাগুলো আমরা দিয়ে নিলাম, এগুলো আমরা হাইলাইট একটু পরে করব। এবার আগে আমরা কী করি, আগে আমরা নদীর কালারটা আমরা দিই, নদীর কালারটা নীল রং দিয়ে দিয়ে দিই, নদীটা এখান দিয়ে এসছে, এসে এইখান দিয়ে নদীটা এসছে এদিক দিয়ে, তাই একটু ডিপ কালার দেবো আমরা এখান দিয়ে, মানে গাছের ছায়া পড়ছে তাই ডিপ কালার দেবো এখানে আমরা, আর এই সামনের দিকটা দেবো আমরা লাইট কালার। আচ্ছা, তো ফ্রেন্ডস, আমরা এই এই গোড়ার দিকটা আমরা লাইট কালার দিয়ে আমরা জলটাকে ই করে দেবো, কারণ এদিকটা গাছের ছায়া পড়ছে তাই বেশি ডিপ লাগছে দেখতে, জলটা গাও লাগছে, আর এদিকটা সূর্যের আলো পড়ছে তাই এদিকটা মানে লাইট কালার। ওকে, আমরা একটু ভালো করে এগুলো মিশিয়ে দিই, পরে আমরা কী করবো জলের ঢেউগুলো করবো, এখন আমরা একটু ডিপ করে করে রাখি, পরে আমরা জলের ঢেউগুলো করে দেবো, তাই দেখতে ভালো লাগবে। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা নদীর কাটা দেওয়ার পরে এবার এখানে যে মাঠটা, মাঠ এবং এই দু সাইডে মাঠ, এখান দিয়ে কিছু মাটি দেখা যাচ্ছে, সেগুলো আমরা আগে করে নিই, ঠিক আছে। তারপর তারপরে আমরা গাছগুলো হাইলাইট করবো,
তো আমরা আগে এই কালারগুলো আগে দিয়ে নিই। এখান দিয়ে মানে কিছু আর কি মাটি দেখা যাচ্ছে, সেই মাটির কালারগুলো করে দিই আগে এই কালার দিয়ে। এবার তারপর একটুখানি ব্রাউন আমরা মানে খয়েরি কালারটা আমরা একটুখানি দিয়ে নেব, এই যে খয়েরি কালার। তাহলে পরে মাঠ মাঠ লাগবে দেখতে। আচ্ছা, এইবার এটা একটুখানি মিশিয়ে দেব, এই দুটো কালার একটুখানি মিশিয়ে দেব। এই যে একটুখানি মিশিয়ে দিলাম, ওকে, একটু বেশি হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা কি করব, একটুখানি সবুজ রংটা নিয়ে আমরা মাঠগুলো করব। তো সবুজ রংটা হচ্ছে এই কালার, এই যে সবুজ, সরি, সবুজের সঙ্গে একটুখানি হলুদটা মিশিয়ে নিই, তাহলে পাশাপাশিটা একটু হালকা হয়ে যাবে এবং ভালো লাগবে। সবুজের সঙ্গে একটু হলুদ কালারটা আমি মিশিয়ে নিলাম, নিয়ে এই যে কালারটা আসলো। এবার এইটা আমি এই যে দূরে দিয়ে দিলাম, এই দেখুন, এবার কিন্তু বেশ ভালো লাগছে দেখতে কালারটা, তাই না? এটা কী করলাম, আমি এই ডিপ সবুজের সঙ্গে একটুখানি হলুদ মিশিয়ে আমি এই কালারটা তৈরি করলাম। আচ্ছা, এদিকেও আমি একটু দিয়ে দিই। আচ্ছা, এদিকে ঝোপঝড়াবে, এদিকটা দেবো না, এদিকটা আমি পরে আমি অন্য কালার দেবো, ডিপ কালার দেবো। আর এই দিকটাও আমি এই সবুজ কালার করে দিই, ঠিক আছে? তো আমরা এই কালারটা এবার দিয়ে নেওয়ার পরে কী করবো, একটুখানি মিশিয়ে দেবো এই মাটির সঙ্গে এই কালারগুলো, মানে হালকা করে, এই যে একটুখানি শুকনো তুলি দিয়ে, শুকনো না ভেজা তুলি দিয়ে, মানে পরিষ্কার তুলি দিয়ে এটা একটুখানি মিশিয়ে দিই। এইভাবে চারিদিকে মাথাগুলো মিশিয়ে দিই, তাহলে পরে মনে হবে যেন গাছে ঘাসের সঙ্গে মাঠ এক হয়ে যাবে, আলাদা হবে না কোনো সময়। এই যে ভালো করে মিশিয়ে গেল। আচ্ছা, এইবার আমরা একটুখানি মাঠটা যে এখান থেকে একটুখানি ডিপ কালার দিয়ে এখানে কিছু ঝোপঝাড় আমরা বানাবো, ঠিক আছে? তো ঝোপঝাড় করতে গেলে আমাদের এই যে ঝোপঝাড়ের যে মানে গাছ গাছালিগুলো সেগুলো আমরা এই কালার দিয়ে আমরা করব। ওকে, এই পর্যন্ত থাকবে ঝোপঝাড়। আর তারপরে এইখানে একটা গাছ থাকবে, তো সেই গাছেরটাও আমরা এইভাবে দিয়ে নেব, যে যেখানে যেখানে গাছ হবে এখানে একটা গাছ দেবো, এখানে একটা গাছ দেবো, এখানে কিছু ঝোপঝাড় দেবো, এইখানে কিছু ঝোপঝাড় দেবো, এই ঝোপঝাড়গুলো আমরা সব জায়গায় দিই, ঠিক আছে? আচ্ছা, তো গাছগুলো আঁকে এঁকে দেওয়ার পরে এবার আমরা তিনটি গাছের মোটামুটি তিন রকম কালার, এটা সবুজ গাছ হবে, এগুলো সব সবুজ গাছ, এটা আমরা একটু লাল লাল গাছ করব। লাল মানে কি, গোলাপি একটা গাছ, যেহেতু স্প্রিং ডে মানে একটু বসন্তের দিনের ছবি হবে, সেহেতু গাছগুলো আমরা এক একটা একরকম গাছ করব। এটা খয়েরি দিয়ে মানে লাল হবে গাছটা, এটা হলুদ গাছ হবে, আর এটা ধরুন নীল গাছ হবে, ঠিক আছে? নীল রঙের ফুলের গাছ, এটা লাল ফুলের গাছ। তো আমরা প্রথমে এই কালারগুলো দিয়ে আমরা গাছের যে মানে ডিপ কালার যে পাতাগুলো সেগুলো আমরা এই কালার দিয়ে করে নেব, এবং পরবর্তীতে আমরা অন্য কালার দিয়ে হাইলাইট করব। তো আগে আমরা এই কালার দিয়ে তিনটে গাছগুলো, এই কালার না মানে এটাই কালার, এটা বিস্কিট কালার এবং এটা ব্লু কালার দিয়ে আমরা করে নিই, ঠিক আছে? ঠিক এইভাবে করে নিই। তো বন্ধুরা, মোটামুটি আমাদের গাছের কালারগুলো দেওয়া কমপ্লিট। এবার আমরা কী করব, এবার আমরা এই জলটা একটুখানি মানে জলটা একটুখানি ফিনিশিং করে নেবো। জলটা কী করবো আমরা, মানে জলটা ঢেউ বেশ ঝর্ণা ঝর্ণা মতো হয়ে আসছে, এরকম করলেও হয়, আবার প্লেন মানে একটু ঢেউ করে দিই, এই যে এখান থেকে জলগুলো আসছে। এইখান থেকে একটা ঝর্ণা। আচ্ছা, এইবার ধরুন ঝর্ণাটা বেশ এইখান দিয়ে এসে আবার ধরুন এইখানে একটা ঝর্ণা, আবার এইখান দিয়ে জলটা এইখানে এসে এইখানে একটা ঝর্ণা, এইখানে একটা ঝর্ণা, তারপরে এইখানে একটা ঝর্ণা, মানে এইরকম অনেকগুলো ঝর্ণা আমরা দেব, তাহলে বেশ ভালো লাগবে দেখতে। এইখানে একটা ঝর্ণা,
এখানে একটা ঝর্ণা জলটা বেশ এখান থেকে গড়িয়ে এই যে এবার এখান থেকে জলটা একটু সমান্তরালভাবে চলে গেছে ঝর্ণাগুলো আর কি মানে এইভাবে আমরা দেবো। আচ্ছা এইখানে একটা ঝর্ণা দিয়ে দিই, তো এইভাবে ঝর্ণাগুলো সাদা দিয়ে দিয়ে আমরা এইটা যেরকম করলাম তো এইভাবে সাদা দিয়ে দিয়ে আমরা হাইলাইট করব। যেমন এই মাথাটা এই যে এটা এই মাথাটা সমান করে দিয়ে এই যে এটাও ঠিক তাই, এটাও ঠিক তাই একই রকম করে। এবার জাস্ট কী করতে হবে, শুধু এই যে ঢেউগুলো আসছে এগুলো একটুখানি সরু তুলি দিয়ে আমরা ঠিক করে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবে আমরা ঝর্ণাগুলো দেওয়া মোটামুটি জলের স্রোতগুলো দিয়ে আমরা করলাম। এইবার আমরা এই গাছগুলোকে হাইলাইট করব, যেমন এইটা আমি করব ফ্লোরোসেন্ট গোলাপি দিয়ে। তো ফ্লোরোসেন্ট গোলাপি কালারটা হচ্ছে আমরা হাইলাইট করব, সেটা হচ্ছে এই যে এই কালার, এই কালার দিয়ে আমরা এই গাছটাকে হাইলাইট করব। মানে তুলির মাথায় হালকা একটু রং একদম সেম এইভাবে হালকা করে দিয়ে নেব, যাতে তুলির মাথায় হালকা শুকনো করে রং দেবো। এইবার সেই রংটা এইভাবে হালকা হালকা করে এই যে এইভাবে আমরা গাছগুলোকে প্রত্যেকটা এইটা এই রং দিয়ে করবো, তারপরে এইটা করবো হচ্ছে আমরা হলুদ মানে এই যে এই কালারটা দিয়ে করব, আর তারপরে এইটা করবো আমরা ব্লু কালার মানে এই কালারের মধ্যে একটু সাদা মিশিয়ে এই গাছ হাইলাইট করবো। তো আমরা এইভাবে তিনটে গাছ পরপর আমরা হাইলাইট করে দিই, মানে এই পাতাগুলো আমরা ফুটিয়ে তুলি, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমাদের এই গাছগুলো হলো, এবার এই গাছগুলো করব। এই গাছগুলো একদম টোটালি মানে যেই কালার দিয়ে করা হয় আর কি সবুজ কালার সেই কালার দিয়ে করবো, ঠিক আছে। এই যে শুধু এইটা করবো ফ্লোরোসেন্ট সবুজ, মানে যে কালারটা করি যে এটা ফ্লোরোসেন্ট সবুজ এটা করবো এই কালার দিয়ে, আর বাদ বাকি এই কালার দিয়ে করবো। এই যে যে কালার দিয়ে আমরা সবসময় আমরা যেই সবুজটা মানে এই ডিপ সবুজের মধ্যে হলুদ মিশিয়ে যেটা দিয়ে আমরা করি সেই কালার দিয়ে আমরা এই গাছগুলো আমরা করে দেবো। এই যে এইভাবে এইভাবে করবো প্রত্যেকটা গাছের আমরা এইভাবে পাতা কেটে আমরা গাছগুলো তৈরি করব। আর এই যে নিচের দিকটা এই নিচের দিকটা ঝোপঝাড় এইভাবে ঝোপঝাড় দেব, আর এই মাথায় একটুখানি হলুদ দিয়ে দিলে পরেই এগুলো আর কি মানে ভালো লাগবে দেখতে, ফুটবে বেশি। এই যে হলুদ এই যে মাথায় একটু হলুদ দিলাম দেখেন কত সুন্দর ফুটছে। এই যে তো আমরা এইভাবে এই ঝোপঝাড়গুলো সব করে নেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা এই ফ্লোরোসেন্ট সবুজ দিয়ে আমরা এই গাছগুলো আমরা আস্তে আস্তে হাইলাইট করে দিই। এই গাছটা আমরা ফ্লোরোসেন্ট সবুজ দিয়ে করবো, এইটা আমরা ফ্লোরোসেন্ট সবুজ দিয়ে করবো, মানে এইভাবে পাতাগুলো আস্তে 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 এই পাতার আগাগুলো আমরা এই কালার দিয়ে আমরা আস্তে আস্তে হাইলাইট করব। এগুলো পরে শুকলে পরে দেখতে ভালো লাগবে, কারণ এখন কাঁচা আছে তো তাই রংটা ভালো ফুটছে না, যখন শুকিয়ে যাবে তখন কালারটা দেখতে বেশ সুন্দর লাগবে। এই যে আচ্ছা আমরা এই গাছের মাথাগুলো করে দিই, এইখানটা একটু লাল দিয়ে করি, মানে ফুলের গাছ নানান রকম ফুলের গাছ, এটা হলুদ ফুলের গাছ, এগুলো লাল ফুলের গাছ, এটা হলুদ ফুলের গাছ, এটা নীল ফুলের গাছ, নানান রকমের কালার দিয়ে আর কি স্প্রিং দিয়ে আমরা পেন্টিং করছি আজকে। আচ্ছা এটা লাল ফুল গেল, আর বেশ এই গাছের মাথায় করে লাল লাল ফুল ফুটে আছে। আচ্ছা এইখানেও আমরা কিছু লাল লাল ফুল দিয়ে দিই, দু চারটে, অল্প না বেশি না অল্প দু চারটে। আচ্ছা এইবার কিছু সাদা ফুল দিই আমরা এইখান দিয়ে, এই তো ভেরি গুড কিছু সাদা ফুল গেল। আচ্ছা আচ্ছা সাদা ফুল গেল, এইবার আর কি আর আর তো তেমন কিছু দেখছিও না, মোটামুটি তো সবই কমপ্লিট ঠিক আছে মোটামুটি। ও এক মিনিট,
আমাদের এই গাছটা একটুখানি হাইলাইট করা বাকি, মানে গাছের কাণ্ডটা একটুখানি আমরা সাদা দিয়ে, সরি সাদা নয়, বিস্কিট কালার, বিস্কিট কালারের মধ্যে একটু সাদা মিশিয়ে যে কালারটা হয় সেই কালার দিয়ে আমরা একটুখানি এই সামনের দিকটা হালকা করে এটাও তাই করি, এই সামনের দিকটা ও এদিকেও তাই করি, জাস্ট সামনের দিকটা। ওকে আচ্ছা, একটুখানি হালকা করে মিশিয়ে দিলে পরে বেশ ভালোই লাগে দেখতে। এই যে একটুখানি শুকনো মানে পরিষ্কার তুলি দিয়ে একটুখানি এগুলো মিশিয়ে দিই, ব্যাস। ওকে তো মোটামুটি আজকের আমার ছবিটি মোটামুটি কমপ্লিট। আর যদি টুকিটাকি খুচখাচ কাজ যেগুলো বাকি আছে, যেমন ধরুন হচ্ছে এই যে দূরের গাছ কটা সবুজ সবুজ হালকা হালকা ঝোপঝাড় দিয়ে দেওয়া, এইগুলো হচ্ছে খুচখাচ কাজ, এগুলো কিছু কিছু বাকি আছে, এগুলো আমি করেই দিই একবারে তাহলে হয়ে যাবে। এই তো এখানে কিছু দিয়ে দিই। ওকে আর ব্যাস মোটামুটি কমপ্লিট, আজকের ছবি মোটামুটি কমপ্লিট। তো এই হচ্ছে আজকের পেন্টিং, আশা করি পেন্টিংটি আজকের প্রসেসটা আপনাদের খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার পেন্টিং, আশা করি আজকের পেন্টিংটি খুব ভালো লেগেছে। তো যদি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তা আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং সবথেকে একটাই কথা বলবো সবসময় যে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি আপনি নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।